নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। আজকে আমরা এমন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি যে পর্বের বিষয় সুরক্ষা, বিশেষ করে ঘরোয়া সুরক্ষা। দৈনন্দিন জীবনে সমস্ত ক্ষেত্রেই, ঘরের কাজকর্মে আমরা অনেক সময় হুড়োহুড়ি করে করি বলে বিভিন্ন রকম ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যায়, আর এ সমস্ত ছোটোখাটো দুর্ঘটনার ফল হয়ে ওঠে ভয়ঙ্কর। আজ আমরা রান্নাঘর নিয়ে কথা বলব, আর রান্নাঘর নিয়ে কথা বলতে এলে প্রথমেই মনে পড়ে যেটার সব থেকে বেশি সুরক্ষা দরকার, সাবধানতা অবলম্বন করা দরকার, সেটি হচ্ছে গ্যাস সিলিন্ডার এবং ওভেন। আমরা অনেকেই হুড়োহুড়ি করে ফেলি বা অনেকেই সঠিক নিয়ম জানি না কিভাবে ওভেন কিংবা সিলিন্ডার ব্যবহার করা উচিত, কিভাবে সেটি রাখা উচিত বা কোথায় রাখা উচিত নয়। ফলে আজকের পর্ব মোদ্দা কথায় বা এক কথায় গ্যাস সিলিন্ডার এবং গ্যাস ওভেন ব্যবহারের কিছু নিয়ম কানুন। দেখুন, গ্যাস যারা ব্যবহার করেন, শহর থেকে গ্রামেও ছড়িয়ে পড়েছে এর ব্যবহার। আর মূলত মা বোন দিদিরাই কিংবা স্ত্রীরা, অর্থাৎ বাড়ির মহিলা মহল গ্যাস নিয়ে সারাদিন কারবার করে। বিশেষ করে প্রত্যেকটা পরিবারই সকালবেলা একটা সাংঘাতিক ব্যস্ততা শুরু হয়। হাজব্যান্ড অফিস বেরোবে, ছেলেকে অবশ্যই স্কুলে টিফিন করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এটা করতে গিয়ে আমরা অনেক সময় অসতর্কভাবে অনেক ভুল কাণ্ড করে ফেলি। ফলে আমরা যদি শুরুতেই গোড়ায় আলোচনায় এটা ধরি যে কোথায় সিলিন্ডার রাখবো এবং কোথায় রাখবো না, দেখুন একে একে যদি আলোচনা করা যায়, গ্যাস ওভেন থেকে গ্যাস সিলিন্ডারের দূরত্ব মিনিমাম 1 ফুট থেকে 2 ফুটের মধ্যে হওয়া উচিত। অর্থাৎ ওভেন এবং সিলিন্ডার কখনোই পাশাপাশি রাখা উচিত নয়, বা সিলিন্ডার হাইটে ওভেন তার থেকে কেমন নিচুতে এটাও রাখা উচিত নয়। সিলিন্ডার থাকবে নিচে, ওভেন থাকবে উপরে, এবং এই দূরত্বটা হওয়া উচিত মিনিমাম 1 থেকে 2 ফুট। বাড়িতে অনেক সময় যাদের ডবল সিলিন্ডার আছে, তারা অনেক সময় দেখা যায় যে একটা সিলিন্ডার খালি হয়ে গেছে এবং আরেকটা সিলিন্ডার ভর্তি। কখনোই ভর্তি সিলিন্ডারের পাশে খালি সিলিন্ডার রাখা উচিত নয়, কখনোই না। মনে রাখবেন, এমন জায়গায় আপনি সিলিন্ডার রাখবেন না যেখানে সরাসরি বৃষ্টির জল এসে পড়ে বা সরাসরি রোদ্দুর এসে পড়ে দীর্ঘক্ষণ ধরে। সিলিন্ডার এমন জায়গায় রাখবো না যার খুব কাছেই কোনো ইলেকট্রিক পয়েন্ট বা সকেট থাকবে, অর্থাৎ কোনো বোর্ড বা কোনো ইলেকট্রিক বোর্ড বা কোনো প্লাগ পয়েন্ট এমন আছে, এমন জায়গায় না রাখাই ভালো। অনেক সময় আমরা খালি যে কোনো সিলিন্ডার সেটা যখন শেষ হয়ে যায় তখন ভর্তি সিলিন্ডার নিয়ে আসি। অনেকের বাড়িতেই দেখেছি সিলিন্ডার থাকে সিঁড়ির ঘরের নিচে, এবার সেখান থেকে ভর্তি সিলিন্ডারটা রান্নাঘরে নিয়ে আসতে হয়, এবং অনেকেই যেহেতু অনেকটা ভারী হয় ফলে যেহেতু তুলে আনতে পারেন না, অনেক ক্ষেত্রে দেখেছি তারা গড়িয়ে গড়িয়ে নিয়ে আসে। এটা সাংঘাতিক বিপজ্জনক। সিলিন্ডার কখনোই গড়িয়ে গড়িয়ে আনা উচিত নয়, কারণ এক্ষেত্রে ভেতরের চাপের রদবদল ঘটে অনেক ক্ষেত্রে বিস্ফোরণ ঘটতে পারে, যে কারণে সিলিন্ডারে জোরে আঘাত, সিলিন্ডার ওপর থেকে নিচে ফেলে দেওয়া, এগুলো কোনোটাই উচিত নয়। যদি বাড়িতে সবসময় পুরুষ মানুষ না থাকে, মহিলাদের পক্ষে অতটা ভারী সিলিন্ডার তুলে আনা সম্ভব নয়, সেক্ষেত্রে আমাদের সাজেশন, দেখবেন বাজারে অতি সহজেই গ্যাস সিলিন্ডার এক ঘর থেকে আরেক ঘরে বয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রলি পাওয়া যায়, অর্থাৎ যার ওপর সিলিন্ডারটা আপনি রাখবেন তলায় কেমন চাকা আছে, অতি সহজে ঠেললেই সেটা এক ঘর থেকে আরেক ঘরে অনায়াসে চলে যাবে। কখনোই গড়িয়ে বা ধাক্কা দিতে দিতে বা একেবারে গড়িয়ে সমান্তরালভাবে চাকার মতন পা দিয়ে ঠেলতে ঠেলতে গড়িয়ে গড়িয়ে আনবেন না। এরপর বলবো যে গ্যাস ওভেনের সঙ্গে গ্যাস সিলিন্ডারের যে একটা প্রাণপণ সম্পর্ক থাকে সেটা হচ্ছে পাইপ, সেফটি পাইপ। এই সেফটি পাইপটা বেশিরভাগ পরিবারে, ভেবে দেখুন, দীর্ঘদিন ধরে হচ্ছে বদল হয় না। এই সেফটি পাইপটা 2 বছর অন্তর অন্তর অবশ্যই বদল করা উচিত, অবশ্যই, কারণ এটি 2 বছরই এর মেয়াদ থাকে। বেশিরভাগ বাড়িতে এটা 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর চলছে, হচ্ছে না কিন্তু দুর্ঘটনা ঘটতে লাগে এক মুহূর্ত, এটা আপনারা সবসময় মনে রাখবেন বন্ধুরা।
এই সেফটি পাইপ নিয়মিত পরিষ্কার করা দরকার। প্রত্যেক দিন রান্নার পর একটা ভিজে কাপড় দিয়ে জাস্ট সেফটি পাইপটা মুছে দিলেন, কিন্তু কখনোই কোনো সাবান বা সার্ফের ফেনা ব্যবহার করবেন না, এবং সেফটি পাইপ যেন কোনোভাবেই কোনো গরম ওভেন, কোনো গরম থালা, কড়াই, বাটি, হাঁড়ি কিংবা গ্যাস ওভেনের সাথে টাচ করে না থাকে। গ্যাস জ্বালাবার আগে এবং গ্যাসের কাজ হয়ে যাওয়ার পর অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের, গ্যাস সিলিন্ডারের যে নব বা যে রেগুলেটর সেটি সঠিকভাবে বন্ধ হয়েছে কি না। এবং বাড়িতে ঢোকবার পর যদি কখনও মনে হয় যে গ্যাসের গন্ধ বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে লাইটের সুইচ দেবেন না, কোনো রকম সুইচ অন করবেন না, কোনোরকমভাবে মোবাইল ব্যবহার করবেন না। আগে আপনি সমস্ত ঘরের জানলা দরজাগুলো খুলে দিন, প্রয়োজনে বেশ খানিকক্ষণ বাড়ির বাইরে বেরিয়ে যান, তারপর আবার ফিরে আসুন। আমরা প্রত্যেকে ফোন নাম্বার লিখে রাখি আমাদের ফোন বুক, মেমোরিতে কিংবা ডায়েরিতে। খেয়াল করে দেখবেন প্রচুর অপ্রয়োজনীয় ফোন নাম্বার হয়তো আপনার ফোন বুক ডায়েরিতে লেখা রয়েছে, কিন্তু প্রয়োজনীয় ফোন নাম্বারটি লেখা নেই। ফলে রান্নাঘরে বা বাড়ির কোথাও যেখানে খুব সহজে দেখা যায়, সেখানে অবশ্যই বিপদে পড়লে এমার্জেন্সি হেল্পলাইন গ্যাসের, গ্যাস ডিস্ট্রিবিউটর বা ডিলারের কিংবা গ্যাস মিস্ত্রির এমার্জেন্সি ফোন নাম্বার অবশ্যই লিখে রাখুন, যাতে বিন্দুমাত্র সন্দেহ হলে কোনো রকম অতিরিক্ত বোদ্ধাগিরি না করে দেনেন্দিয়ার সেখানে ফোন করে জানানো। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি যে গ্যাস সিলিন্ডার যখন নেবেন তখন অবশ্যই দেখে নেবেন যে সে, তার যে নবস সেটি ঠিক আছে কিনা। যারা গ্যাস ডেলিভারি ম্যান তারাও অনেক সময় চেক করে দেয়, বা আপনি নিজেও চেক করে নেবেন রেগুলেটর তার মধ্যে বসিয়ে যে ঠিক করে বসছে কিনা, এবং কোথাও গ্যাস লিক করছে কিনা, বা খুব কান পেতে শুনবেন কোনো হিসিং সাউন্ড শোনা যাচ্ছে কিনা, যে খুব সরু ছিদ্র দিয়ে কোথাও গ্যাস বেরোলে যেরকম সাউন্ড হয়। অনেকে গ্যাস লিক করছে কিনা দেখার জন্য দেশলাই কাঠি জ্বালিয়ে দেখেন, এটা একেবারেই না। এক্ষেত্রে সাবানের ফেনা ব্যবহার করাই সবথেকে বেস্ট উপায় বলে আমাদের মনে হয়। আর সবশেষে একটা কথা বলে এই পর্ব শেষ করব বন্ধুরা, সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার যখন নেবেন সেই সিলিন্ডারটা এক্সপায়ার কিনা এটা অবশ্যই দেখে নেবেন। কারণ যদি সেই সিলিন্ডারটা এক্সপায়ার সিলিন্ডার হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার দুর্ঘটনা কিংবা বিস্ফোরণ ঘটার দায় সম্ভাবনা সব থেকে বেশি। কি করে বুঝবেন? দেখবেন সিলিন্ডারের যে গোল গোল যে অংশটা আছে সার্কেলটা, তার সঙ্গে মূল সিলিন্ডারে যে তিনটে কেমন লোহার বিম দিয়ে যোগ দেওয়া আছে, সেই লোহার বিমগুলো বা পাতগুলো দেখবেন এ বি সি ডি এর মধ্যে কোনো একটা সংখ্যা লেখা আছে, এবং তারপরে অর্থাৎ কোনো অ্যালফাবেট মানে অক্ষর লেখা আছে এ বি সি ডি, এবং তারপরে একটা সংখ্যা লেখা আছে 18, 19, 20, 22 ইত্যাদি। আসলে আমাদের 12 মাস, এই 12 মাসকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটা দিয়ে বোঝানো হচ্ছে এ, এপ্রিল, মে, জুন এটা দিয়ে বি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এটা দিয়ে সি, এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এটা দিয়ে ডি। তা যদি আপনার গ্যাস সিলিন্ডারে লেখা থাকে সি 19, তার মানে বুঝতে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এ, এপ্রিল, মে, জুন বি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে আগামী 2019 সালের সেপ্টেম্বর অবধি আপনার এই সিলিন্ডারটির মেয়াদ রয়েছে। ফলে এটি খুব ভালো করে দেখে নেবেন, ভালো করে বুঝে নিন এ বি সি ডি আসলে 3 মাস অন্তর অন্তর 12 মাসের ভাগ, এবং তারপরে যে সংখ্যাটা লেখা আছে সেটা হচ্ছে সেই বছরকে নির্দেশ করছে। আর এ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বি মানে এপ্রিল, মে, জুন অবধি চলবে, সি মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অবধি চলবে, এবং ডি মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অবধি চলবে। অর্থাৎ D21, দ্যাট মিন্স 2021 সালের ডিসেম্বর মাস অবধি আপনার এই সিলিন্ডারটার মেয়াদ রয়েছে। যদি আপনার গ্যাস ডেলিভারি ম্যান আপনাকে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার দেয়, ফলে সিলিন্ডার দেবার সময় সবসময় ওটা আপনি আর চোখে বা পরিষ্কারভাবে দেখে নিন যে কী লেখা আছে। যদি আপনার মনে হয় সেটা মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার হয়ে যাচ্ছে অঙ্কের বিচারে, তাহলে অবশ্যই সেই মুহূর্তে সেই সিলিন্ডার রিফিউজ করুন, গ্রহণ করবেন না। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বেঙ্গল ফিউশনের সবাই ভালো থাকুক। সমস্ত বন্ধুদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। এই পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব হিসাবে আপনাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন বেঙ্গল ফিউশনের এই ভিডিওটির কথা। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী দিন এই পর্বে, এই পর্দায়। আমি বিধান, নমস্কার।